এমন ভাবে ফাংশনটাকে রেডি করবা প্রতিস্থাপনের ক্ষেত্রে যেন প্রথমে ফাংশন আর তারপরে তার অপারেটর থাকে, মানে জেড যদি ধরো এমন তাকে ডিভিয়েট করলে যা হয় তা যেন পাশে থাকে। তো ১৬ এক নাম্বার অঙ্কটা আজকে বলছিলাম যে সবগুলা স্পেশাল হবে, আমরা সেই ম্যাথগুলো সিরিয়ালি করতে থাকি। আমরা নেক্সট ক্লাসটায় আমার মনে হয় এটা চ্যাপ্টার শেষ করে আমরা 4.2 চ্যাপ্টারটা করব। চ্যাপ্টার 4.1 আমরা করছিলাম, এরপরে টানা আমরা 10.5 আর 6 করছি। তো এবার আমরা আবার চারে ফেরত যাব। একটু নরমালি আমাকে বলো, লবে আছে cos টু দি পাওয়ার 5x আর ঘরে sin টু দি পাওয়ার 7। তো ইউজুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে উপরে যেহেতু cos টু দি পাওয়ার 5, নিচে যদি আমি sin টু দি পাওয়ার 5 দিই তাহলে একটা সূত্র হয় cos বাই sin কত হয় বল। cot টু দি পাওয়ার 5x, আর যেহেতু ঘরে sin টু দি পাওয়ার 7 আছে তাহলে sin টু দি পাওয়ার 5 এর সাথে sin স্কয়ার x এখানে লিখছি। তো এইটা লিখলে তুমি যদি একটু সুদূর প্রসারী চিন্তা করতে পারো তাহলে দেখবে যে বুঝে যাবে cot, আর এটা হলো cosec স্কয়ার। তো cot x কে ডিভিয়েট করলে হয় মাইনাস cosec স্কয়ার। তো কাকে z ধরতে হবে তা মনে হয় বুঝে গেছে। তো বলো আমাকে এই অঙ্কে কাকে z ধরতে হবে। cot x কে z ধরবো। চমৎকার, cot x কে z ধরলা। cotx কে ddx করলে কি হয় ভাইরা? মাইনাস cosec স্কয়ার x, dx ইকুয়াল টু dz, সো মাইনাসটাকে ডানে পাঠিয়ে দিবা, cosec স্কয়ার x dx ইকুয়াল টু মাইনাস dz। পাশাপাশি লিমিটটাকে কিন্তু চেঞ্জ করতে হবে, মনোযোগ দিয়ে বুঝো যখনই তুমি প্রতিস্থাপন করবা যদি লিমিট থেকে থাকে, কারণ তুমি চলক চেঞ্জ করে ফেলতেছো, আগে ছিল x এখন চলে যাবা z, তাহলে x থেকে তোমার z এর মানটা বের করতে হবে। এনিওয়ান ইন দ্য ক্লাস যে বলতে পারবা cot পাই বাই 3 বা cot 60 ডিগ্রি এর ভ্যালু কত? 1/√3 cot 1/√3, চমৎকার। tan 60 ডিগ্রি রুট 3 তার উল্টা, cot 90 ডিগ্রি এর आंसर কত? 0। কারণ tan 90 হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফাইনাইট, সামথিং বাই ইনফাইনিট মানে জিরো হয়, সবাই কি বুঝতে পারে? cot 90 ডিগ্রি মানে হচ্ছে জিরো। তো এবার আসো প্রতিস্থাপন করি আমরা, লিমিট 1/√3 থেকে জিরো z টু দি পাওয়ার 5 মাইনাস dz, মাইনাসটা হলো যারা নর্মাল কনস্ট্যান্ট, তো মাইনাসটা বাইরে যাবে, আমি ডানে করতেছি জায়গা আছে। মাইনাস বাইরে জেড টু দি পাওয়ার 5 কে ইন্টিগ্রেট করলে কি হয় প্লাসে কে বলতে পারবা? জেড টু দি পাওয়ার 6/6 6/6, লিমিট হলো 1/√3 থেকে 0। এরা লিমিট বসানোর নিয়মটা তোমাকে বলছি, 1/6 টা বাইরে। এবার খেয়াল করো আপার লিমিট হলো 0, 0 টু দি পাওয়ার 6 0 ই হবে, আর মাইনাস 1/√3 এর পাওয়ার 6। প্লাস এর কি বলতে পারবা 6টা রুট 3 গুণ করলে কত হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? 1/2 মানে 1/27 হবে। 1/27 মানে একটু অনুরোধ। তো প্রথমে এটা আমি কি করছি আমি আরেকবার বলি,
যেহেতু cos theta sin to the power 7 আছে আমি এটাকে sin to the power 5 আর sin স্কয়ার দুই ভাগে ভাগ করছি কারণ এটা একটা ফর্মুলা হয় cos to the power 5 / sin to the power 5 তারপরে এটা মানে cot to the power 5 আর 1 / sin স্কয়ার মানে cos স্কয়ার রুলই হচ্ছে এমন ভাবে চেক হোক যেন তাকে dx করলে যা হয় তা যেন থাকে এই শর্তকে বুঝা আমরা cot x কে z করছি কারণ cot x কে dx করলে - cos স্কয়ার হয় তো অপারেটরটাও আমি পেয়ে গেছি তো cot to the power 5 x মানে z to the power 5 আর cos x স্কয়ার x dx মানে হলো - তখন করছি পাশাপাশি লিমিটটাও চেঞ্জ করছি খেয়াল করো cot 60 ডিগ্রি হচ্ছে 1 / √3 আর cot 90 ডিগ্রি হচ্ছে 0 বাকিটুকু বুঝতে আমার মনে হয় প্রবলেম হওয়ার কথা ম্যাথটা সবাই বুঝছো ক্লাসে সবাই জি ভাই ফাইন পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি মেরা তোমাদের সবার মনে হয় ইউপি এর সূত্র মনে আছে কিছু আই থিংক সবাই মনে হয় ইউপি এর সূত্র পড়ে আসছে আমরা ইউপি এর এখানে তিন চারটা ম্যাথ আছে তার মধ্যে আমি একটা করে দিচ্ছি এখানে সাতটা আছে কয়েকটাই করে দিই কয়েকটা করে দিব আমি বলি কোনটা কোনটা করবো এক নম্বরটা করবো চার নম্বরটা করবো আর পাঁচ নম্বরটা বাকিগুলো তোমাদের কাছ থেকে চাচ্ছি সূত্র সরাসরি লনের সূত্র বেরা তোমাদের কাছে এক নম্বরটা থেকেই জানতে চাই কেউ কি আছে অঙ্ক করার আগে একটা ছোট প্রশ্ন কেউ কি এই সূত্রটা পার ওয়ান বাই রুট এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয় এটা কমন একটা ফর্ম ওয়ান বাই রুট এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয় কেউ কি পারো ওয়ান বাই এক্স হয় তোমাদের হাতে আমরা দিচ্ছি দেখো ওয়ান বাই রুট এক্স কে ইন্টিগ্রেট করলে টু রুট এক্স হয় এটা ১৯ নম্বর ফর্মুলা আইসো খুঁজে মানে এটা অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার মাইনাস হাফ তুমি নর্মালি x টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে করলেই হবে ঠিক আছে ওয়ান বাই রুট এক্স মানে x টু দি পাওয়ার মাইনাস হাফ ওকে তারপরে আমি বলে রাখলাম ইউ ভি এর সূত্রের মধ্যে আমি ১৩ নম্বরের অঙ্কগুলো হচ্ছে শুধুমাত্র ইউ ভি এছাড়াও দুই তিন জায়গায় ইউ ভি এর সূত্র আছে আমি সেটা দেখাবো ১৩ এর ১ লন এক্স বাই রুট এক্স ডিএক্স আপাত দৃষ্টিতে এটা u বাই v মনে হচ্ছে আসলে u বাই v না লন এক্স কিন্তু কত ওয়ান বাই রুট এক্স তাই না মানে ওয়ান বাই রুট এক্সটা আলাদা করে লিমিটটা কত আছে বলবা একটু যা আচ্ছা এরা আমাকে বলবা লিয়ের ফর্মুলা অনুসারে কোনটা u কোনটা লন এক্স আর ওয়ান বাই রুট u ওয়ান বাই রুট এক্স ওয়ান বাই রুট এক্স u লগারিদম আর ওয়ান বাই রুট এক্স হলো অ্যালজেব্রা যারা তোমরা একটা কথা শুনো ইউভি এর সূত্র মনে হয় সবার মনে আছে তারপর আমি একটু রিক্যাপ করতেছি ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স বলো কার কার মনে আছে ইউ ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এই ইন্টিগ্রেশন অফ dx of u integration of vdx গুণ করে আবার ইন্টিগ্রেশন তাহলে তোমাদের মনে থাকার কথা কিন্তু আমরা লিমিট থাকলে করি তো ভেরা তোমাদের আমি একটা টেকনিক বলি মানে গুণের সূত্রে দেখছো ডানে তিনবার লিমিট না প্রত্যেকটার মধ্যে 1 থেকে 4 1 থেকে 4 1 থেকে 4 করে গ্যাপ দেন কি করবা টেকনিক অ্যাপ্লাই করবা টেকনিক কি শোনো শোনো মনোযোগ দিন লিমিটের কথা আপাতত হইলা যাবে ডিলিট মাত্র লন এক্স আর ওয়ান বাই রুট এক্স ঠান্ডা মাথায় ইন্টিগ্রেশনটা কর ঠান্ডা মাথায় আগে ইন্টিগ্রেশনটা কর ইন্টিগ্রেশনটা কি বুঝছো ইন্টিগ্রেশনটা ইউ ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স
limit. Bujhcho technique মানে আমার ইন্টিগ্রেশন শেষ হবে তারপরে আমি লিমিটটা বসাবো কিন্তু বুঝাইতে পারছি গুণের সূত্রে যদি লিমিট থাকে এই প্রক্রিয়া হবে সবাইকে গুণের সূত্রে লিমিট থাকে আগে গুণের সূত্র দিয়ে নিবা থার্ড ব্র্যাকেট দিয়া লিমিটটা দিয়া রাখবা পুরো ইন্টিগ্রেশন শেষ হবে তারপরে তুমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবে ঠান্ডা মাথায় বলো ওয়ান বাই রুটেক্স কে ইন্টিগ্রেট করলে কি পাবে ঠান্ডা মাথায় থার্ড ব্র্যাকেট কন্টিনিউ করো কারণ লিমিট আছে লন এক্স কে ডিডি এক্স করলে কি হয় ওয়ান বাই এক্স টু রুট এক্স একটা এক্স আর রুট এক্স কাটাকাটি বোঝা যাচ্ছে One by root x dx. Let's see. One by root x ke integration korle ki hoy. Bolo bhaiya. Ektu aage porche. Two root x. Root x. Four root x. Bujha jacche to na? Shobai bujhteche. ক্লাসে সবাই আচ্ছা ভাইয়া তোমরা কেউ আমাকে প্রবলেম মানে আমাকে প্রবলেম বললাম এ থেকে আমি জানতে পারলাম যে তোমরা আসলে হোমওয়ার্ক করো না যদি হোমওয়ার্ক করতা সবাই আমাকে এই অঙ্কটায় প্রবলেম আছে চারে দেখলাম আমি নিশ্চিত যে তোমরা হোমওয়ার্ক আসলে করো নি ঠান্ডা মাথায় বল এক্স এর জায়গায় ফোর একবারে বলবা ভাইয়া স্মার্টলি বল ফোর লন ফোর মাইনাস এইট 2 লন 1 মাইনাস বুঝছি বা লন 1 মানে সবাই 0 লন 1 মানে 0 পরের লাইনে বাদ দিন লন 4 কে কি লেখা যায় একটু ঠান্ডা মাথায় বলবা 2 লন 2 স্কয়ার 8 লন 2 মাইনাস 8 প্লাস 4 মাইনাস 4 which is the answer এটা 0 হয়ে গেছে মাইনাস এইট প্লাস ফোর এ মাইনাস ফোর টু স্কোয়ার বান্দর নাম বুঝছি সবাই ক্লাসের সবাই কি বুঝতে পারছো আপার লিমিট বসাইছি চার মাইনাস লোয়ার লিমিট বসাইছি এক ঠান্ডা মাথায় চিন্তা করে দিই তো ভেরা এখান এখন অঙ্কগুলোতে আমরা ইউভি করে তারপরে আবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটটা বসাব এই হইলো 10.5 এর সাথে পার্থক্য আদারওয়াইজ অঙ্কগুলো সেম সবাই কি বুঝতেছো আমার কথা পরবর্তী অঙ্ক চলে তেরো গুলো শেষ করে নেই ইউজি বাসায় গিয়ে সুন্দরভাবে সবগুলা করি দয়া করে করি ভেরা এই অঙ্কটা খুবই সোজা কেউ কি বলতে পারবা এই অঙ্কে কি করতে হবে করবো না লন এক্স কে জেড করবা এক লাইনে অঙ্কটা হয়ে যাবে সবাই কি বুঝছো লন এক্স কে জেড করলে 1 by x dx হলো dz সবাই কি বুঝতেছো জি হ্যাঁ এইটারে uv করার কোনো দরকার নাই নরমালি ln x কে z ধরলে অঙ্কটা সহজে হয়ে যাবে আর বাকি সবগুলা uv ধরার দরকার আছে তো হেরা আমি একটা কাজ করি এই অঙ্কটা করে দিচ্ছি তোমাকে এই দুটো তোমরা পারবা হেরা তোমাদের কি মনে আছে যে ln 2x এইটাকে কেমনে ইন্টিগ্রেশন করবা লন টু এক্স এর সাথে ওয়ান আছে এটা কল্পনা করে দিবা তারপরে ইউভি এর সূত্র দিবা সবাই কি বুঝতেছে সবাই
ওকে এই ধরনের অঙ্ক আমরা অলরেডি করে আসছি, তো তারপরেও আমি একটু চার নাম্বারটা করাই দিই। এক্স লন এক্স, এরা বলতো এইটাতে ইউ কোনটা ভি কোনটা? লন এক্স থাকলে সেটা অবভিয়াসলি ইউ, নো ডাউট। আর লিমিটটা হচ্ছে ওয়ান থেকে রুট ই, তো রুট ই রে কেমন যেন রুটি রুটি মনে হচ্ছে। তেরোর চার নাম্বার, তো আসো নিয়ম ফলো করি আমরা, লন এক্স হলো ইউ আর এক্স হলো ভি, অঙ্ক কত কত হবে ক্লাসের থেকে বলতে পারবা? লন এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, ডিডিএক্স অফ লন এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, ওয়ান থেকে রুট জানা, এক্স ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? x square by 2 ln x, ln x কে dx করলে কি হয়? 1 by x, x dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x square by 2 x, x কাটা, half constant by x ঠান্ডা মাথায় বলো, আপার লিমিটটা বসো, e বাই টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটটা কি বুঝতে পারছো? আমাকে একটু জানো, আচ্ছা এরা একটু চিন্তা শক্তি বাড়াইতে হবে, নাহলে তোমার লাইন বার। ঠান্ডা মাথায় বলো, বান্দর সামনে আসবো কত হবে? ই বাই ফোর লন ই মাইনাস ই বাই ফোর, লন ওয়ান জিরো হয়, পাস ওয়ান বাই ফোর। এরা তোমাদের কাছে জানতে চাই লন ই মানে কত, কত হবে? ক্লাসে সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? জি স্যার। ফাইন, এরা বাকি সবগুলো তোমরা পারবা, আমার ইনটিউশন বলতেছে, কিন্তু একটা অঙ্কে একটু প্রবলেম হবে, আমি সেই অঙ্কটা সুন্দরভাবে করাই দিব, আমি জানি আগে থেকে এটা প্রবলেম হওয়ার কথা। এটা হচ্ছে এটা ভর্তি পরীক্ষায় আসছে, এই অঙ্কটা আগে ছিল না, তো ভর্তি পরীক্ষায় আসার পরে অ্যাড করা হলো। তো 2 থেকে e 1 বাই ln x মাইনাস 1 বাই ln x স্কয়ার, হেরা দুইটা যখন ইন্টিগ্রেশন আসে ইউজুয়ালি তোমার মাথায় একটা জিনিস আসার কথা, আমি জানি না তোমাদের মাথায় আসছে কিনা, দুইটাকে u v এর সূত্র দিবা, একটা করবা আর একটা রেখে দিবা। এখন রেখে দিলে কি হবে সেটা আমি একটু দেখাই, তোমরা এরকম রুল করছো, মাথার উপরে একটু জোর দাও, চারটা 10.5 একটা আগে করবা তারপরে আরেকটা রেখে দিবা, দেখবা কি হয়।
2 থেকে e 1 by ln x minus 1 by ln x square dx দুই টুকরা করো এরা টু থেকে ই ওয়ান বাই লনেক্স মানে কি লনেক্স এর ইনভার্স আর এইটা ভদ্র মানুষের মতো আমি রেখে দিই একটু ওয়েট করি কি হয় এরা লনেক্স ইনভার্স এর সাথে ওয়ান আছে তাহলে বলো লিয়েট ফর্মুলা অনুসারে কোনটা ইউ কোনটা লনেক্স ইউ লনেক্স ইনভার্স তাই না ভাই লনেক্স এর ইনভার্সটা হচ্ছে আর এটা আছে এটা থাকে এটাকে প্রিজার্ভ কর জানতে চাই dx কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা x আর ln x ইনভার্স মানে কি 1 বাই ln x ক্লাসে কেউ আছো বুদ্ধিমান ln x ইনভার্স কে dx করলে কি হয় চিন্তা করে আমাকে বল x x ই হবে ভাই না ভাই ln x মাইনাস এতদিন পরে এই প্রশ্ন x ln x ইনভার্স কে dx করতে হবে চিন্তা করো একটু এগুলো সব বাদ দিই এই জায়গায় একটু কনসেন্ট্রেট করো তো কি হয় এখানে dx করতে স্যার মাইনাস 1 ইনটু ln x টু দি আগে ln x ইনটু 1 দিয়ে ভাবো এটা x ভাবো এটা x মাইনাস 1 ln x টু দি পাওয়ার মাইনাস 2 কিন্তু এটা কি x না এটা কি dx মনে পড়ছে ধরো এতদিন পরে এটা আসলে পারা উচিত তোমরা ডিফারেন্সিয়েশন কমপক্ষে 100-150 করছো এটাকে dx করলে মাইনাস 1 ln x টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু 1 বাই x আসে বলো তো dx কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা x থেকে এরা বলো x আর x কাটাকাটি যাবে না সবাই জি এরা এই লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিতে x x কাটা এটার লিমিটটা দাও এটা তো ইন্টিগ্রেশন রয়ে গেছে আর জাদু দেখ ক্লাসের সবাই কি বুঝতেছে এইটা এইটা কেন স্যার ক্লাসের সবাই কি বুঝতে পারতেছে এই পুরাটা আর এইটা কেন স্যার এই কারণে আমি এটা রেখে দিছিলাম ডাবল ইউভি একই ফাংশনের ডাবল ইউভি কখনোই হয় না এবার তুমি নরমালি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও এটা এটা তো কাটা ই বাই লন মাইনাস টু বাই লন টু এরা একটু বলবা যে লন ই মানে কত স্পেশাল অঙ্ক এগুলো এরা এই জায়গাটা বুঝছো এই লাইনটি এলাম কয়েক সেকেন্ড ব্যাক না বুঝতে পারলাম আমাকে তো আচ্ছা ভাইয়া কোনটাকে রেখে দিব আর কোনটা নিয়ে কাজ করবো এটা কিভাবে বুঝবো ওকে ভেরি খুব ভালো প্রশ্ন খুশি হয়েছে প্রশ্নটা কোর্স ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কোনটা রাখবা কোনটা করবা বলতে পারবা ভাই ওয়ান বাই এক্স নিয়ে কোয়াজ করবো আর ওয়ান বাই এক্স করবা কারণ ওয়ান বাই এক্স কে ডিডি এক্স করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমি বুঝাইতে পারছি ভাই জি ভাই মানে যেটাকে ডিডি এক্স করলে অপরটা হয়
মনে রাখবা ভাইরা f of x আর f prime x থাকলে f of x নিয়ে কাজ করবা এইটা রেখে দিবা সবাই কি বুঝছো জি ক্লাসের সবাই ফাইন তোমাদের হোমওয়ার্কগুলো কি কি আমি সিম্পলি বলে দিচ্ছি হ্যাঁ সব গুলা থাকবে না 13, 2, 3, 6, 7 13 তিনটা করে দিছি বাকি তিনটা করবা সুন্দরভাবে বাকিগুলো না পারতে কোনো প্রবলেম হওয়ার কথা না অ্যাজ ইউজুয়াল অঙ্ক যদি সূত্র পারো তাহলে পারা মেসিরিয়ালি শেষ করবো হ্যাঁ সবগুলো এরা এবার আমি যে রুলের অঙ্কগুলো করব মানে সব ব্যতিক্রম টাইপের এক একটা ব্যতিক্রম অঙ্ক আর কি তোমাদের এইটা এই 15 নম্বরের যে ম্যাথগুলো আছে যারা সেগুলো হচ্ছে সবগুলাই মানে আমি কি বলবো এক একটা এক এক গ্রুপের মানে তোমাকে আমি অনেকগুলো গ্রুপ পড়াইছি এগুলোর মধ্যে এক একটা এক এক গ্রুপের প্রথমে আমি 2 নম্বরটা করাচ্ছি যারা এই অঙ্কটা তোমরা 10.3 তে পড়ছো কেউ একজন বলতে পারবা ভগ্নাংশের লব আর হরে x এর ভিন্ন ঘাত সম্বলিত পদ ভগ্নাংশের লব এবং হরে x এর ভিন্ন পদ থাকলে লবের ঘাতের সাথে 1 যোগ করে তাকে z করতে হয় পড়ছো কোথাও রুল 12 তোমাদের স্মৃতিশক্তি দুর্বল ঘুরাই নিয়ে আসি রুল 12 লব আর হরে এক্স এর ভিন্ন ঘাত সম্বলিত পদ থাকলে লবের ঘাতের সাথে 1 যোগ করে তাকে সেট করতে হবে তাহলে বলো এই অঙ্কে কাকে সেট করতে হবে উপরে এক্স আর নিচে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 তো বলতে পারো এক্স স্কয়ার কে সেট করো করি x স্কয়ার ইকুয়াল টু z x স্কয়ার কে dx করলে 2x dx x dx ইকুয়াল টু কত হবে আপ টু চেঞ্জ লিমিট চেঞ্জ করো আসলে লিমিট কি চেঞ্জ হবে এরা বলো লিমিট মনে হয় না চেঞ্জ হবে শূন্য বসালে শূন্য এক বসালে এক 0 থেকে 1 x dx মানে কত কেউ একজন বলবো এটার ইন্টিগ্রেশনটা কি মানে আমি আমার ভিডিও মনে হয় আগে কথা মনে হয় পরে আসতেছে নাকি এমন কিছু জি ভাইয়া খুব একটা প্রবলেম বোধহয় নাই তোমরা যদি ভিডিওটা ভালো করে শুনো কথা পরে শুনলেও আমার মনে হয় খুব একটা প্রবলেম নেই কারণ অঙ্কগুলো আসলে নিয়ম অনুযায়ী ভিডিও দেখলেই পেরে যাওয়া উচিত তাই না আমি ঠিক বলছি এরকম হয় এটা একটা না ক্লাস নিলে এই প্রবলেম হয় আগে আগে দুই একবার হয়েছে কত হবে আপার মাইনাস লোয়ার বলো একটু সময় নিয়ে আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত হবে
pi by e. Pi by e. বুঝছো সবাই জানো আমি স্লোলি করাচ্ছি যেন মানে পরে ভিডিও আসলেও মানে কথা পরে আসলেও যেন তোমাদের বুঝতে সমস্যা না ক্লাসে সবাই কি অঙ্কটা বুঝতেছো অঙ্কটা বুঝছো ফাইন এই গ্রুপে ব্যতিক্রম ম্যাথ আছে তো আমি সেই ব্যতিক্রম গুলা করাই দিব বাকিগুলা পারবা মানে আমার বিশ্বাস তোমরা বাকিগুলা পারবা কেন ভেরা এইটা দুই টুকরা করে দিতে হবে স্পিট মিলে যাও ভেরা এই অঙ্কটা কি করছো মনে পড়ে এই অঙ্কটা করছো এমপেন্সিতে ছিল ভেরা তোমরা কি দেখতে চাও হ্যাঁ হ্যাঁ দেখতে চাও কোথায় করছো আমি তোমাকে দেখাই দিতে পারি সমস্যা হবে না খুব একটা আমি আনকমন গুলো করাই দিই কমন গুলা করাই দিয়ে আজিরা লাভ নেই আমাকে বলো এইটা পারবা না এই অঙ্কে কি করতে হবে বলো তো কেউ একজন বলো এই অঙ্কে কি করতে হবে একদম ইজি x + 3 কে z ধরব এই অঙ্কটায় কি করতে হবে এক্সেলেন্ট ভেরি গুড ওকে আমার মতে যেটা পারবা না এই 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 গ্রুপে সেটা হলো 15 স্পেশাল ভেরা তোমাদের কারো কি মনে আছে এক্স এর পাওয়ারে ভগ্নাংশ থাকলে কি করতে হয় জানিনা লসাগু কেমন হয় সেন তো এই রকম অঙ্ক বিটা কনভার্ট করছে হ্যাঁ হ্যাঁ চমৎকার চমৎকার ভেরি গুড মানে এই তো আমি স্মৃতি শক্তিটাই চাই মানে যে হ্যাঁ করছিলাম কোন এক জায়গায় তো করছিলাম আমি দেখাই নিয়ে আসি তোমাদের x to the power 1 by m, x to the power 1 by n. x equal to z to the power m r n এর লসাগু কষ্ট করে আমাকে একটু বলবা 1 by 1, 1 by 2. m কত আর n কত হ্যাঁ m কত 1 n কত 3 এক তিন লসাগু কত কি ধরবা বলো তো ঠান্ডা মাথায় বলো কি ধরবা এই অঙ্কটা এক্স ইকুয়াল টু সেট কিউ এই অঙ্কটা এক্স ইকুয়াল টু কি ধরবা ক্লাসে কেউ কেউ এক্সেলেন্ট এক্স ইকুয়াল টু সেট চমৎকার আমাকে একটু বাকি সবাই একটু রেসপন্ড করো যে বুঝছো কি নামে একটা x equal to z cube করতে হবে কারণ ভগ্নাংশের মানে পাওয়ারে ভগ্নাংশ রাখা যাবে সোজা কথা সবাই কি বুঝতেছো ক্লাসে সবাই জি স্যার ক্লাসে সবাই কি আমার কথা বুঝতেছো পাওয়ারে ভগ্নাংশ রাখা যাবে 15/5 এরা তোমাদের আজকের কাজগুলো আমি বলে দিই এগুলো আজকের কাজ আর গুলা করতে হবে না dx কত ভেরা z স্কয়ার dz লিমিট চেঞ্জ ভেরা কেউ কি z এর লিমিটটা বলবা x এর মানটা 8 থেকে 27 z এর মানটা কত হবে
2 or 3. মানে এমন ভাবে হয় x যদি 8 হয় তাহলে z কিউব আর z এটা 27 z কিউব 27 z এবার লিমিট চেঞ্জ করে একবার 2 থেকে 3 dx 3z স্কয়ার dz আর নিচে z কিউব মাইনাস z जेट जेट का था थ्री कांस्टेंट पाई जेट डी जेट जेट स्क्वायर माइनस वन जरा एक स्पेशल मैथ एक कारण हुई लो ए यंग के डबल प्रतिस्थापन करते हो जरा एक आबार अलग तो मैथ हुई एवं ये मैथ तो तुम लोग पूरे आश्चर्य क्योंकि बोलते पार बा ए यंग के परिवर्तित कम की कर दूं আবার প্রতিস্থাপন কেউ কি বলতে পারে z স্কয়ার মাইনাস 1 কে অন্য কিছু ধরব এনিওয়ান ইন দ্য ক্লাস হ্যাঁ হ্যাঁ কি কিছু একটা ধরব y ধরব ভেরি গুড ধন্যবাদ সাইকি ভগ্নাংশের লব আর হরে যদি পাওয়ারের পার্থক্য 1 হয় মানে লবে যদি 1 কম হয় তাহলে হরকে z করতে হবে কারণ এটাকে ডিভিজেন্ট করলে উপরে 2z হবে মানে অ্যাকচুয়ালি z সবাই কি আমার কথা বুঝতেছো আগে করছো না এই রুলের অঙ্ক কিন্তু কখনোই ডাবল প্রতিস্থাপন করো নাই এই অঙ্কে তোমাদের পুরো বইয়ে তিনটা অঙ্ক আছে ডাবল প্রতিস্থাপন করতে হবে সবাই কি বুঝতেছো পুরো বইয়ে জাস্ট তিনটা আর যতবার প্রতিস্থাপন করবা ততবার লিমিট চেঞ্জ এরা কেউ কি একজন আমাকে লিমিটটা বলতে পারবা ওয়াই এর এনিওয়ান ইন দ্য ক্লাস তিন নাম্বার অবশেষে বাই ওয়াই বলো তো সোজা সবচেয়ে বেশি অঙ্ক করছো এটার উপরে dx by x এটার ইন্টিগ্রেশন কত ln x ln y আপার মাইনাস লোয়ার যারা একটা সুবিধা হলো তোমাদের কিন্তু আর মান প্রিভিয়াস থেকে বসাইতে হবে না কারণ তুমি কিন্তু অলরেডি সেই অনুযায়ী লিমিটটা চেঞ্জ করে আসছো মানে তোমাকে কিন্তু আর প্রতিস্থাপন করতে হবে না মানে লিমিট যদি থাকে তাহলে তোমাকে সুবিধা হচ্ছে আর প্রতিস্থাপন করতে হয় না তো বলো লন 8 মাইনাস লন 3 কত হবে বুঝাইতে পারছি আমি সবাইকে ক্লাসে সবাইকে বুঝছো জি স্যার খুবই স্পেশাল ম্যাম পরবর্তী ম্যাথে চলে যাই 15 বাকিগুলো কাজ দিচ্ছি আজকে লাস্ট পেজটা আগে শেষ করব যারা 17 এক লাস্ট ক্লাসে করে দিছি যারা এই অঙ্কটা 17 4 একটু সহ দুই ভাবে ম্যাথটা করা যায় এক নিয়মে অঙ্কটা অনেক কঠিন হবে আর একটা নিয়মে সহজ প্রথমত হইল ভেরা তুমি চাইলে 4 দিয়ে গুণ করে 4 ভাগ করে 4 cos cube theta নিতে পারো কিন্তু তার চেয়ে সহজ বুদ্ধি আমার মাথায় আসছে
সেটা হলো cos কিউব কে কি ভেরা আমরা cos স্কয়ার ইনটু cos এইভাবে লিখতে পারি জি ওকে ক্লাসে শরণ cos কিউব কে যে cos স্কয়ার থিটা কে 1 - sin স্কয়ার থিটা ধরলে sin থিটা কে z ধরলে cos থিটা d থিটা dz হয়ে যাবে সবাই কি বুঝতে আমি অঙ্কটা করি দিই সহজ আছে আর ভাই তোমাদের আমি এইটা কাজ দিছি এরা বলো এইটা কোন সূত্র হবে ক্লাসে কে কে পারবা x স্কয়ার ইনটু cos x কোন সূত্র uv এইটা ইন্টিগ্রেশনের কোন ফর্মুলা হবে ক্লাসে কে কে বলতে পারবা u ইনটু v uv এর সূত্র কারেক্ট কষ্ট করে এই ম্যাথটা অবশ্যই করবা আমি 17 2 আর 4 করে দিয়েছি 17 1 লাস্ট ক্লাসে করছি একবারে ভাঙাই আমরা যেহেতু বড় হয়ে গেছি স্মার্ট হয়ে গেছি এই লাইনটা বুঝো সেকেন্ড লাইনটা দেখো সেকেন্ড লাইনটা সবাই বুঝছো জি হ্যাঁ ক্লাসে সবাই ওকে তাকে জেড ধরবা এমন ভাবে জেড ধরো যেন তাকে যদি এক্স করলে যা হয় তা যেন ধরুন সাইন থিটা হচ্ছে যে কস থিটা ডি থিটা হইল ডি সে থিটা সে 0 পাই বাই 2 0 1 বসাও জিরো থেকে ওয়ান আপার মাইনাস লোয়ার তো এটা কত হবে 1 - 1 / 2 / 3 বুঝছি সবাই এই অঙ্কটা সোজা আমার মনে হয় যে এটা না করাইলেও মনে হয় চুপ সবাই কি অঙ্কটা বুঝছো ক্লাসের সবাই জি স্যার আমি ক্যালকুলেশন বোঝানোর চেষ্টা করতেছি না কারণ এতদিন ধরে ইন্টিগ্রেশন করতেছি ক্যালকুলেশন আসলে বোঝানোর খুব একটা চেষ্টা আমি করতেছি না পরবর্তী ম্যাথে চলে যাই এরা এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখো যে যথারীতি এগুলো কিন্তু আমাদের সময় বইয়ে ছিল না শুনো মানে আমাদের সময় বইয়ে ছিল এই তিনটা অঙ্ক এই অঙ্কটা পরে অ্যাড করছে ভর্তি পরীক্ষায় আসছে তারপরে অ্যাড করা হচ্ছে তো dx by 1 minus tan square x সাপোজ ধরো মানে একটা ছোটখাটো একটা পরীক্ষা হয়ে যায় বেড়া তোমরা আমাকে বলো এই অঙ্কটায় সেকেন্ড লাইনে কি করবা মানে ধরো তুমি পারো না তোমার কাছে বানায় আসছে এখন তুমি সেকেন্ড লাইনটায় কি করবা কে বলতে পারবা 1 by 1 minus tan square x আসছে tan square x কে বলতে পারবা sec square x minus 1 মানে ইউজুয়ালি চিন্তা করে বলো ভাঙাও
তাই না এটাই করব না মানে আমার একটা কথা শুনো tan আর cot যদি থাকে ইউজুয়ালি আমি সাইন কজই ভাঙাই ভাঙাই না কখন যখন যদি tan আর sec স্কয়ার থাকে যে tan x কে z ধরবো তাহলে sec স্কয়ার x হলো dz আদারওয়াইজ অন্য সকল ক্ষেত্রে তুমি সাইন কজ ভাঙা সবাই কি বুঝছো ক্লাসে সবাই আচ্ছা লসাগু করে উল্টায় দিলে কি হয় একটু চিন্তা করে বল লসাগু করে উল্টায় দিলে কি হয় ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে বল লবে কজ স্কয়ার এক্স আর হরে কজ স্কয়ার পারাও চুপ ভেরি গুড ভেরি গুড আমি এটা বলতে চাইছিলাম যে পরের লাইনে এটা কি হবে বলতে জানা কস আচ্ছা মানে আমি তোমাদের কাছ থেকে আইডিয়া নিই আমি আমি এগুলো সম্পর্কে বলে আসছি যে পরের লাইন কি করব তারপরের লাইন এটা না হয় আমি কস টু এক্স লিখব এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া যে এর পরের লাইনটা আমি কি করব কেউ কি পাবে এক cos স্কয়ার x থাকলে কি করো একটু মাথায় জোর খাটাও cos স্কয়ার x থাকলে কি করো 1 minus sin স্কয়ার এই করো না দেখো হ্যাঁ এই করো না সবাই কি আমার কথা বুঝতেছো cos স্কয়ার বা sin স্কয়ার থাকলে ক্লাসের সবাই half into 2 দেই না ভাই তাতে বলো 2 cos স্কয়ার x মানে কত 1 cos স্কয়ার x 2 cos স্কয়ার x মানে কত one plus cos 2x by cos 2x dx ঠিক করলে কি হয় কেউ কি বলতে পারবা দুটোটা করে দিলে কি হয় আমি কি বোঝাতে পারছি সবাইকে ক্লাসের সবাই দুটোটা করছি 1 বাই cos মানে sec cos বাই cos মানে 1 ক্লাসের সবাই কি বুঝতেছো ক্লাসের অন্তত একজন আমাকে বলো sec x কে ইন্টিগ্রেট করলে কি হয় নন sec x কে জানি একজন এট লিস্ট আমাকে বলো নন sec x cos tan x বুঝছি ক্লাসে সবাই সবার কি মনে পড়ছে খুব রিসেন্টলি পড়ছে খুব বেশি দিন আগে না আমরা খুব রিসেন্টলি এটা পড়ে আসছি সবাই কি সবার কি মনে আছে এটা এটা রিসেন্টলি পড়ে আসছি 10.5 আচ্ছা স্মার্টলি বলো sec 2x কে ইন্টিগ্রেট করলে কি হয় এনিওয়ান হাফ লন sec 2x + tan x sec 2x কে ইন্টিগ্রেট করলে কি হবে ক্লাসে কেউ একজন বলো এক্সেলেন্ট এক্সেলেন্ট এটাই আমি উত্তরটা চাইছিলাম ভাই কিন্তু এটা কি এক্স না এটা টু দিয়ে ভাগ হবে এটাই সবাই ভুল করে সবাই কি বুঝতেছো এইটা তো সোজা ডিএক্স কে ইন্টিগ্রেট করলে এক্স হয় হাফটা বাইরে আসলো 1/4 আপার লিমিট বসাও sec pi by 3 plus tan pi by 3 minus ln sec 0 plus tan 0 half pi by 6 minus 0 এবার কেউ কি বলতে পারবা sec 60 degree কত কিন্তু cos 60 হলো half
sec 60 কত হবে tan 60 হইলো √3 sec 0 হইলো 1 tan 0 হইলো 0 ln 1 মানে 0 answer বুঝছো সবাই ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো আমাকে একটু জানাও আচ্ছা আমরা লাস্ট একটা ম্যাথ করব আজকে সবগুলো বলছি তোমাদের গুনে গুনে স্পেশাল ম্যাথ করাই দিছি যারা সেটা করে দেওয়ার আগে তোমাদের আমি কতগুলো অঙ্ক কাজ দিতে চাই মনে হয় সেগুলো তোমরা পারবা লাস্ট ক্লাসে পাঁচের গুলা কাজ দিছিলাম তো এরা আমাকে বলতে পারবা এটা সাইন 3x cos 3x আছে এই অঙ্কটায় কি করা উচিত কেউ কি বলতে পারবা একটু চিন্তা করো হাফ ইনটু 2 ক্লাসে কেউ কি বলতে পারবা হাফ তাহলে 2 sin 3x cos 3x sin 6x হয়ে যাবে তাই না ভেরা সবাই কি বুঝতেছো ভেরা আমি জানি না তোমাদের কি এই রুলগুলো মনে আছে cos cos sin 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 cos আগুলো cos sin এগুলো থাকলে কি করতে হয় মনে করাই দিই নিয়ম চার মনে পড়ছে ভেরা ক্লাসের সবার সবাই কি আমার কথা বুঝছো ওকে আর আমি হোমওয়ার্কে 6 অ্যাড করে দিলাম হ্যাঁ 6 অ তোমরা করো তোমরা তিনটা ক্লাসে যা যা প্রবলেম পাইছ সব একসাথে করাবো যদি আমাকে বলো ভাইয়া এটা এটা পারি না আমি সব করাই ভাগ করব তারপরে নিয়ে গেলে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে বুঝতেছো ওকে সো আমি যে অঙ্কটা করাই দিয়ে শেষ করবো সেটা হলো 12-6 নাম্বার তোমাদের বলছিলাম একদা হয়তো মনে আছে যে ভগ্নাংশের হরে যদি সাইন স্কোয়ার এক্স অথবা কস স্কোয়ার এক্স থাকে তাহলে সেটাকে কি দিয়ে ভাগ করবা বলো তো ভেরা মনে আছে ভগ্নাংশের হরে সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকলে লব ও হরকে কি দিয়ে ভাগ করতে হয় ক্লাসে কে বলল কস স্কোয়ার এক্স দ্বারা চমৎকার কিন্তু এটা আসলে সংক্ষিপ্ত কথা অরিজিনাল নিয়মটা হলো যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে ধরো 4 অথবা 6 মানে দুইটা সেম জোড় সংখ্যা এবং দুইটার পাওয়ার যদি সেম থাকে তাহলে কসের পাওয়ারটা যত মানে কসের পাওয়ার 6 এইটা দ্বারা লব আর হরকে ভাগ করবা মানে
আমি তো তোমাকে শিখাইছি জাস্ট স্কোয়ার, কারণ তোমাদের বইয়ের ম্যাক্সিমাম অঙ্কই ছিল স্কোয়ারে, পাওয়ার ফোর বা সিক্স বা এইট ইত্যাদি ছিল না। নিয়মটা হচ্ছে লব আর হরে সাইনের পাওয়ার যদি জোড় এবং সমান হয় তাহলে কসের পাওয়ার যেটা থাকবে সেটা তারা লব আর হরকে ভাগ করবে। অরিজিনাল নিয়মটা কি বুঝতে পারছো? মানে ওটাকে এক্সটেন্ড করছি আমরা। তাহলে তোমরা আমাকে একটু বলো এই অঙ্কটা লব আর হরকে কি দ্বারা ভাগ করতে হবে? cos to the power 4x। লিমিটটা কত দ্বারা? লিমিটটা 14/6, মানে লিমিটটা কত? 0 থেকে 4/4, 0/4। এটা লিমিট কত দ্বারা? আমি দেখে আসি, 0 থেকে পাই বাই 4। আচ্ছা ঠিক আছে, তাহলে লব আর হরকে কি দ্বারা ভাগ করব? cos to the power 4 দ্বারা। sin 2x কে কি লেখা যায় কেউ কি বলতে পারবা? আচ্ছা লবে কাটাকাটি গেলে কি হয় একটু ঠান্ডা মাথায় চিন্তা করে কেউ একজন আমাকে বলো। এটা একবারে কি হয় কে বলতে পারবা? sec to the power 4x। সবাই কি থার্ড লাইনটা বুঝছো? ক্লাসের সবাই কি থার্ড লাইনটা বুঝতে পারছো? না না না, মানে cos x cos x তো কাটা, মানে cos কিউব হয়, sin x বাই cos x দিছো 10 x হইছে, আর 1 বাই cos স্কয়ার হলো sec স্কয়ার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, ক্লাসের তোমাদের মধ্যে যে বলতে পারবা যে এই অঙ্কে কাকে z ধরতে হবে তার ভবিষ্যৎ উজ্জ্বল। কেউ যদি বলতে পারো আমি তোমাকে একটা হিন্টস দেই, এমন ভাবে সেভ করো যেন তাকে ডিডিএক্স করলে যা হয়, টেন এক্স কে জেড ধরলে সেক স্কোয়ার এক্স, তাহলে কি হবে? আবার ধরতে হবে না তাইলে? টেন এক্স কে জেড ধরলে মানে উপরে টু জেড ডি জেড আর নিচে ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার 4 হবে, আবার ধরতে হবে। তোমাদের আমি একটা চরম বুদ্ধি দেই, দেখো তুমি tan স্কয়ার x কে z ধরো তো ভাই, একটু চিন্তা কর বুদ্ধি, tan x কে z ধরলে হবে অঙ্কটা দুইবার ddx করতে হবে, এইটাকে ddx করো তো কি হয় বলো, চিন্তা কর 2 tan x বাই sec স্কয়ার x, এইটাকে ddx করলে কি হয় বলবা? বুঝছি সবাই, ক্লাসের সবাই বুঝতে পারছি, ক্লাসের সবাই কি বুঝতে পারছি? লাস্ট লাইনটা x স্কয়ার কে ডিএক্স করলে 2x, কিন্তু এটা কি x? না, এটা আবার ডিএক্স। আর তুমি যদি z ধরে করো কোনো ফর্ম, মানে tan x কে z ধরো, তাহলে প্রথমে কি হবে বুঝছো তো? এটা কোন অঙ্ক হবে? একটু আগে মনে হয় এই অঙ্কটা করছি তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই আবার তোমার z স্কয়ার কে y ধরতে হবে, ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, বাকিটুকু সোজা x z 0 5 0 1, দেখো tan 0 মানে 0, tan 5/4 মানে 1, প্রতিস্থাপন করলে কি হয়ে যাবে অঙ্কটা? পান্তা ভাত হয়ে যাবে একেবারে, 0 থেকে 1 dz 1 plus z square
এটার ইন্টিগ্রেশন কি কেউ একজন বলো এটার ইন্টিগ্রেশন tan ইনভার্স j তাই না ভেরা তোমরা কি বুঝছি tan ইনভার্স 1 minus tan ইনভার্স 0 5/4 is the answer হোমওয়ার্ক গুলো দেখছো হোমওয়ার্ক গুলো করো 10.6 এর আরো আমার চার থেকে পাঁচটা অঙ্ক করায় দিতে হবে তাইলে আমার চ্যাপ্টার শেষ হবে যদি তোমরা হোমওয়ার্ক গুলো করে নিয়ে আসো বুঝতেছো সবাই ক্লাসের সবাই আর যেহেতু অনেকটা সময় আছে নেক্সট রবিবারে ক্লাস গত দিনের হোমওয়ার্ক গুলো সহ করো প্লিজ করো ভাইরা তাহলে ইন্টিগ্রেশন অনেকটুকু আগায় যাবে আমাদের